नमस्कार बंधुरा, पियाली रान्नाघर उइथ रेसिपी जाने आपनादेर सकलके अनेक स्वागत। आज के निये चले एसेछि आरो एकटा नतून रेसिपि, गुजराटे स्पेशल खामान ढोकला रेसिपि। चलुन ताहले रेसिपिटि देखा जाक, शुरू करे देब। रेसिपिटि शुरू करार आगे बोले दिई, आपनि जदि आमार चैनेले नतून बंधु होये थाकेन, सबार आगे सबस्क्राइब करे पाशे थाका बेल घण्टाटाओ प्रेस करे देबेन। आर जारा सबस्क्राइब करेछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। चलुन ताहले रेसिपिटि शुरू करा जाक। ढोकला बानानोर जन्य आमि एखाने कि कि निएछि एकबार देखिये देब। एखाने आछे बेसन, टक दई, हिंग, कारी पाता, काँचा लंका, गोटा सर्षे नियेछि कालो सर्षे, चीनी, लवण, हलुद गुड़ो, एदिके आछे खाबार सोडा, नियेछि पातिलेबু। ढोकला बानानोर जन्य सबार प्रथमे ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটাকে সবার প্রথমে চিড়ে নেব। বেসনটা চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব দু চামচ দই, দু চামচ দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, দেব নুন, দেব চিনি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু হিং। এবার দিয়ে দেব পাতিলেবুর রস। আমি একটা পাতিলেবুকে হাফ করে সেটাকে হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। 5 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা আমার এরকম হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা, দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে এর উপর অল্প একটু জল দেবো, এক চামচ মতন জল দিয়ে দেবো। এবার এই ব্যাটারটা একটা টিফিন বাটির মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা টিফিন বাটির মধ্যে ঢেলে দিয়েছি, আর এদিকে কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছি দেখুন। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই টিফিন বাটিটা কড়াইতে বসিয়ে দেবো। তার আগে একটুখানি নাড়িয়ে নেবো আমি এভাবে। এবার টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে রাখবো। জল ফুটতে শুরু করে দিয়েছে, টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, কড়াইটাকে ঢেকে দেবো। এটাকে এইভাবে হতে দেবো কিছুক্ষণের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নেবো, দেখবো এটা হয়েছে কিনা। মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম, আর একবার একটু দেখে নেব। আমি একটা চামচ নিয়েছি দেখুন। এবার চামচটা দেখুন, চামচটা একটু লেগে নেই, তার মানে ঢোকলাটা একদম হয়ে গেছে। এটা নামিয়ে নেব। ঢোকলাটা নামিয়ে নিচ্ছি। ঢোকলাটা আমি নামিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে কেটে নেব। এবার এটাকে পিস পিস করে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে। ফোড়নটা দিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব সাদা তেল।
তেলে দিয়ে দেবো কারি পাতা, কাঁচা লঙ্কা, হিং, দিয়ে দেবো গোটা সর্ষে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দিয়ে দেবো জল, দেবো লবণ, দিয়ে দেবো চিনি, সুগার সিরাপটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, এবার এটা ঢোকলার উপরে দিয়ে দেবো, হয়ে গেছে দেখুন আমাদের ঢোকলার রেসিপি। তৈরি হয়ে গেছে গুজরাটের একটি জনপ্রিয় রেসিপি, ঢোকলার রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাও বাজিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।